আগামী 16 সেপ্টেম্বর ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হবে। ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল শুরু হবে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান গাউছিয়া সমিতির নেতৃত্ব। তিনি সকলকে এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। আমাদের এই প্রোগ্রামটির মধ্যে কর্মসূচি রয়েছে আগামী 16 সেপ্টেম্বর সোমবার ইন্দ্রনগরস্থিত সৈয়দ ইউসুফ শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ থেকে আমাদের এই জুলুস অর্থাৎ র্যালিটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগরস্থিত গাউছিয়া জামে মসজিদের মধ্যে আমরা একত্রিত হব এবং সেটার সাথে সাথে আমরা আগরতলা গাউছিয়া সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্ন সামাজিকমূলক কাজও করে থাকি, যেমন রক্তদান শিবির। এবং গত 11 সেপ্টেম্বর আমাদের আগরতলা গাউছিয়া সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যাত্ত দুর্গত তাদের জন্য একটি অর্থরাশি প্রদান করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।